বন্ধুরা, আমি ফার্স্ট টাইম গোপ্রোতে ভিডিও করছি, তো খুব ভয় ভয় লাগছে, দেখতে পাচ্ছেন মানে গোপ্রোটা ফার্স্ট টাইম আমি ক্যামেরা করছি গোপ্রোতে। আর পিছিয়ে আমার শহর, ছোট্ট শহর দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ভিউ পয়েন্ট আর কি। আর আজকে আমার যাওয়ার কথা ছিল পলাশি, তো আমার বন্ধু জন্য সেই পলাশিতে যেতে পারলাম না আর কি, কারণ বন্ধুর গোপ্রো কিনেছে ফার্স্ট টাইম, তো বন্ধু এডিট করতে পারছে না, মানে ভিডিও করছে কিন্তু এডিট খুব মানে ভালো হচ্ছে না, সেই জন্য আমার কাছে এসেছে। তো বন্ধুরা, আমি এখন চলে আসলাম, আমি ছিলাম ওই পাড়টায় আর কি, তো এই পারে চলে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি মানে নতিডাঙ্গা বাস স্ট্যান্ডের এই সাইডে চলে আসছি, মানে নতিডাঙ্গা ছোট্ট শহর, মানে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর আমার ছোটোবেলাকার খেলার সাথী দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সে আমার প্রাইমারি স্কুল, আর দূরে আছে দেখতে পাচ্ছেন আমার হাই স্কুল, আপনাদেরকে দেখাবো। আর এই সাইডে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে আর কি, ছোটোবেলায় অনেক খেলা করেছে, এটা এটাকে বলে শুরুর খেলা আর কি। এটা হচ্ছে সে আমার খেলার সাথী দেখতে পাচ্ছেন, এটা সে আমার ছোটোবেলাকার স্কুল, আপনাদেরকে দেখালাম এভাবেই সে ছোটোবেলায় আমরা খেলা করেছি দেখছেন। এই শোনো, কী খেলছো তোমরা, কী খেলছো, কাটানি, এটাকে কি বলে, কাটানি বলে, এটা সুর খেলা বলে না, দৌড়াদৌড়ি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বাচ্চা ছেলেবেলা এখানে খেলা করছে, তোমাদের কোথায় পারে, নতিডাঙ্গা, আর এটা হচ্ছে সে আমার জীবনের পথ চলার প্রথম ধাপ দেখতে পাচ্ছেন, এটা সে আমার প্রাইমারি স্কুল, আর দূরে হাই স্কুল একই পাশাপাশি। এর আগে একটা আমি ভিডিও করেছিলাম এই জায়গাকার, আপনারা দেখেছেন, তো সাথে থাকুন। তো বন্ধুরা, আপনারা দেখলেন প্রাইমারি স্কুল, আর প্রাইমারি স্কুল থেকে আমি কোথায় ভর্তি হয়েছি হাই স্কুল, তো এখন আমি সেই হাই স্কুলে আসি, দেখতে পাচ্ছি নতিডাঙ্গা অমিস্থিতি বিদ্যালয় এই স্কুলটার নাম। তো এই স্কুলে আমি এইচএস পরীক্ষা দিয়েছি, আর এখন মানে কি বলবো, অনেক কিছু পরিবর্তন হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এইসব পাঁচিলগুলা কিছু ছিল না, আর আমাদের এইচএস এর ঘর ছিল মানে উচ্চ মাধ্যমিকের ঘর ছিল ওই দোতলা দেখতে পাচ্ছেন ওই ঘরটা। আর মানে এখন কি বলবো, এই স্কুল মানে নতিডাঙ্গা অমিস্থিতি বিদ্যালয় এতটা পরিবর্তন হয়েছে আমি নিজেও কল্পনা করতে পারছি না। এই যে গেটটা দেখছেন, এখানে আগেকার গেট একটা ছিল, তো সেই গেটটার ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আমার মোবাইলে একটা আছে ছবি, তো আপনাদেরকে দেখাবো আগেকার কীরকম মানে নতিডাঙ্গা অমিস্থিতি বিদ্যালয় ছিল আর এখন কী পরিবর্তন হয়েছে নতিডাঙ্গা। আর এইসব ঘরগুলো সব নতুনভাবে তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন, যে এইসব ঘরগুলো সব ইট, আগেকার সে যেসব ঘর ছিল সব ভেঙে ফেলেছে। আর অফিস ঘর কি বলবো, আমি অফিস ঘর যেখানে ছিল, যেখানে ছোটোবেলায় মানে এই স্কুলে পড়তাম, যখন মানে দুষ্টুমি করতাম আর কি, তো সেই অফিস ঘরে হেডমাস্টারের কাছে এসে নালিশ জ্বালাতো, আর সেইখানে এসে আমাদেরকে ধরেন, বুঝতে পারছেন এই যে যে জায়গাটা আমি বর্তমান দাঁড়িয়ে আছি, আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটাই সেই অফিস ঘরের স্থান, তো এই জায়গাটা এখন আর সেই অফিস ঘর আর নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সব ইটগুলো, এখানে সব পুরাতন অফিস ছিল, এই যে স্থানটা দেখছেন এই জায়গাটায় সেই পুরাতন অফিস ছিল, আর এই সব দূরে এগুলো সব পায়খানা বাথরুম ছিল, এখন ভেঙে সব নতুনভাবে কাজ করছে। আর এই সেই বিল্ডিং নতিডাঙ্গা অমিস্থিতি বিদ্যালয়, এই স্কুলে আমি পড়াশোনা করেছি আর কি। তো বন্ধুরা, আপনারা দেখলেন গোপুরে ভিডিও করলাম, সমস্ত কিছু নতিডাঙ্গা শহর ঘুরে দেখালাম। আর বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো বন্ধুরা দেখাবে খুব দ্রুত ট্রাভেল ব্লগ নিয়ে, তো সাথে থাকুন ব্লগার আসমান।